হিরো আলমের ওপর হামলার ঘটনায় কোনো ইন্ধন রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, এর নেপথ্যে কাদের কি উদ্দেশ্য তা বের করা হবে। এ ঘটনায় গ্রেপ্তার আট জনের মধ্যে দুইজনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে উপনির্বাচনে সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ, আর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। জয় যাদবের রিপোর্ট। ঢাকা ১৭ আসনের উপনির্বাচনের দিন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের উপর হামলার বিষয়টি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সংবাদ সম্মেলনে উঠে আসে। এক সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেথু মিলার এই ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার কথা বলেন। This type of political violence has no place in democratic elections. We encourage the government of Bangladesh to investigate any reports of violence thoroughly, transparently. এই ঘটনায় উদ্বেগ জানিয়ে মঙ্গলবার সকালে টুইট করেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। পরে দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শান্তিপূর্ণ নির্বাচনের শেষ মুহূর্তে কাদের ইন্ধনে কি উদ্দেশ্যে স্বতন্ত্র প্রার্থীর উপর হামলা হয়েছে তার তদন্ত চলছে। ইতিমধ্যেই আটজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং বাকি আমরা ভিডিও ফুটেজ দেখে যারা যারা এই ইসে অংশগ্রহণ করেছেন আমরা সবাইকে অ্যারেস্ট করব এবং এটা তদন্ত করে আমরা বের করতে চেষ্টা করব। এই রকম একটা শান্তিপূর্ণ পরিবেশ কার দ্বারা মানে এই ঘটনা ঘটানো হলো, এইখানে নিশ্চয়ই কেউ ইন্ধন ছিল হিরো আলমকে নিয়ে, আমরা সেটাই বের করতে চেষ্টা করেছি। এই ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার আরো সতর্ক অবস্থানে থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের কাছে বলা মানে মেসেজ এটাই আসলো, আমাদেরকে আরো সতর্ক হতে হবে, আমরা সেটা থাকব। হিরো আলমের উপর হামলার ঘটনায় পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের গাফিলতি থাকলে সেটা তো পুলিশ জবাব দিবে, পুলিশের আমরা সেটা দেখবই। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।